বিরতির পর শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারই প্রথম বিভাগীয় 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষায় অংশ নিতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা। ক ইউনিটের 1,815টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা 1,17,957 জন। সকাল 11টায় একযোগে পরীক্ষা শুরু হয়, চলে দুপুর 12:30 পর্যন্ত। 7,148টি আসনের বিপরীতে এবং 3,24,340 জন পরীক্ষা দিচ্ছেন। এক আসনের বিপরীতে লড়ছেন 46 জন শিক্ষার্থী। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন ব্যুরো চিফ মেহেদী হাসান শ্যামল। প্রায় 3,25,000 শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য যে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করছে, তার অংশ হিসেবে এইবারে করোনার কারণে, মূলত শারীরিক নিরাপত্তা বা করোনা নিরাপত্তা জনিত কারণে, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মূলত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল 11টায় শুরু হওয়া ক ইউনিটের পরীক্ষার্থীরা 14,346 জন পরীক্ষার্থীর মধ্যে 14,126 জন, অর্থাৎ কয়েকজন অনুপস্থিত ছিল এমনটাই তথ্য আমরা জানতে পেরেছি, তারা অংশগ্রহণ করছে এবং 11:30-12:30 পর্যন্ত তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই টোটাল বিষয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ব্যবস্থাটা, এইটা যেহেতু 4 এবং 5-6 এই 3 দিন যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, সেই ভর্তি পরীক্ষা এইটা, আজকের এই ভর্তি পরীক্ষা তার জন্য একটা অ্যাসিড টেস্ট এবং একটা শিক্ষামূলক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, বা সেটাকে তারা অভিজ্ঞতার কাজে লাগাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমি যদি আরেকটু বলে থাকি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে, সেটা শুক্রবার শনিবার এইভাবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ শুক্র শনিবারে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ফাতিমা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, আমি পরবর্তী খবরে আপনাকে আপডেট জানিয়ে দিতে পারবো। ফাতিমা,